বন্ধুরা, তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগুলোকে ভোট হারিয়েছেন তিনি। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির AKP নেতা এরদোয়ান 52.12% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির CSP কেমাল পেয়েছেন 47.88% ভোট। খবর আল জাজিরা। এর আগে রোববার 28 মে রাত 9:30 দিকে ডেইলি সাভার লাইভ প্রতিবেদন দেখা যায়, এরদোয়ান পেয়েছেন 55.8% আর কিলিচদারগুলো পেয়েছেন 44.2% ভোট। বন্ধুরা, বিজয় লাভ করার পর সাথে সাথে রিসেপ তাইয়েব এরদোয়ান লাইভে আসেন ফেসবুকে এবং বাসে বসে জনগণের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য পেশ করেন। তিনি তার সকল সহকর্মী আইন প্রণেতাদেরকে ধন্যবাদ, যারা সকাল থেকে নিঃস্বার্থভাবে নির্বাচনের জন্য কাজ করেছে এবং তার সকল কাজে সমর্থন দিয়েছেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সকলকে ধন্যবাদ এবং সকলকে নিয়েই তিনি উন্নয়নের কাজে এগিয়ে যেতে চান। এভাবে তিনি অনেক কথা শেয়ার করেন ফেসবুক লাইভে এসে জনগণের উদ্দেশ্যে। শ্রোতা মুখর থাকে তুরস্ক, আনন্দে বাসতে থাকে তুরস্ক সহ বিশ্বের সকল মানুষ। যারা মুসলমান রয়েছে তারা খুবই আনন্দিত, কারণ রিসেপ তাইয়েব এরদোয়ান জানেন যে মুসলিম কল্যাণ শাসক, অর্থাৎ তিনি যখনই মুসলমানদের কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, তখন তিনি এগিয়ে যান, তিনি তার প্রতিবাদ করেন। তাই এমন একজন নেতা পেয়ে সকল মুসলমানরা খুশি হয়েছেন। তো বন্ধুরা, রিসেপ তাইয়েব এরদোয়ানের জয়ের আপনি কীরকম প্রতিক্রিয়া জানান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।